সাথে কোনো চাষাবাদ হয় না আপনারা কিছুটা দেখলেই বুঝতে পারবেন ইটের বাটার জন্য সব এইভাবে পরিত্যক্ত অবস্থায় আছে সব জন্য আমার সাথে আছে তাজউদ্দিন তাজ এই যে বসে আছে যিনি ইনি হচ্ছেন তাজ তাজ হ্যাঁ ওর সাথে আরও ছিল সোয়াইব আহমেদ ছিল তারপরে আহমদ আরাবি ছিলেন ওনারা বিদায় নিয়েছেন কিন্তু এখন তার জন্য তিন তাজকে নিয়ে আমি আসছি এই ভেঁকু দেখার জন্য ও খুব আড়ি ধরছে যে ভেঁকুটাতে উঠবেই ও দেখবেই এই জন্য আর কি নিয়ে আসলাম যাই হোক চলেন ভেকুটা দেখাই হোক এখানে নেই তো রাহমাতুল্লহি আবরকাত ভিডিওটি প্লে করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সামনে কিছু কথা রাখতে চাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু আমি অনেক পরিশ্রম করে আপনাদের বিনোদনের জন্য ভিডিও তৈরি করে থাকি সেই জন্য একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ এটুকু আমি আপনাদের কাছে আশা করতেই পারি যারা গত পর্বে ভিডিওগুলি দেখেননি তারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন আই বাটনে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য আপনারা নিশ্চয়ই এতক্ষণে টাইটেল রেখে বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সামনে কোন বিষয়টি প্রেজেন্ট করতে চাচ্ছি চলুন আমরা সেই ভিডিওটি একবার দেখি নতুন আরেকটি এপিসোড দেখার জন্য অতিথি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন শুরু করা যাক হুম সন্ধ্যা লেগে যাচ্ছে এই সমস্ত গুলো এক সময় ধান চাষ হতো এক সময় ধান চাষ হতো এই সমস্ত গুলো ওই যে দূরের বিল্ডিং দেখতে পাচ্ছেন আমরা একদম অনেক দূরে চলে আসছি বুঝতেই পারতেছেন এই যে এইটার ভাঁটাগুলি দেখার জন্য এই ইটের ভাটাগুলির এই সাইডে যে সমস্ত জমিগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই জমিগুলি একসময় ধান চাষ হতো এখন তো ইটের ভাটা নিয়ে নিছে যার কারণে কোনো চাষ হয় না দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন সব চাঁদের দিকে যা দেখা যায় সব জমি দানে ছিল দান চাষ এখন শেষ তো বন্ধুরা যারা চ্যানেলটি আমাদের নতুন ভিজিট করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব পাশে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেলাইকন বাটনটি অবশ্যই অন করে দেবেন আর একটু শেয়ার করবেন কমেন্ট করবেন আমরা ওই ইটের ভাটা যদিও এগুলি এখন বন্ধ ইটের ভাটা একদম বন্ধ জানি না কি জন্য বন্ধ যার কারণে জমিগুলো একদম মানে অহেতুক পড়ে আছে কোনো চাষাবাদ হয় না আপনারা কিছুটা দেখলেই বুঝতে পারবেন ইটের ভাটার জন্য সব এইভাবে পরিত্যক্ত অবস্থায় আছে সবজন ও আমার সাথে আছে তাজউদ্দিন তাজ এই যে বসে আছে যিনি ইনি হচ্ছেন তাজউদ্দিন তাজ হ্যাঁ ওর সাথে আরও ছিল সোয়াইব আহমেদ ছিল তারপরে আহমদ আরাবি ছিলেন ওনারা বিদায় নিয়েছেন কিন্তু এখন তাজ উদ্দিন তাজকে নিয়ে আমি আসছি ভেঁকু দেখার জন্য ও খুব আড়ি ধরছে যে ভেঁকুটাতে উঠবেই ও দেখবেই এই জন্য আর কি নিয়ে আসলাম जाक चलन बेकु देखाइ আপনাকে যাই হোক তাজ লুকাইছে আমি তাজকে এখন খুঁজে বের করতেছি কোথায় লুকাইছেন যদি ওই বেকুন লুকাইছে ওই ওই যে ওই যে পালাইছে পালাইছে দেখতে পাচ্ছেন পালাইছে তাজ তাস পালিয়েছে আরে বাপরে গেল কোথায় এই পাশে তো ছিল আজকে আমাকে দেখতেছে না আমি তো আজকে দেখতেছি বুঝতে পারছি না বুঝেই পাচ্ছি না ওকে সম্ভবত পালিয়েছে কোথাও আরে কই পালাইছে রে হ্যাঁ আরে আরে ওই যে পাওয়া পাওয়া গেছে যাই হোক আমি অবশ্যই যে তাজকে খুঁজে পাইছি হ্যাঁ এখান দিয়েই উঠেন জালমনি ঠিক আছে আমরা যাওয়ার সময় ওই ওখানে আসে না ওখান থেকে নিয়ে যাবো উঠেন এখানে উঠেন ঠিক আছে ইনশাল্লাহ মরিচ্ছারাই নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এই হলো আমাদের তাজ বাবা এদিকে আসেন ওটা খুলে না থাক এই যেদিকে তাকান এই হলো আমাদের তাজ দেখছেন বেগুর উপর উঠে গেছে অনেক বড়ো হয়ে গেছে সে সবাই ওর জন্য দোয়া করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দেবেন আর একটি কমেন্ট করবেন শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য চলুন আমরা এখান থেকে নেমে যাই বুঝতে পারছেন ইটের ভাটার কী অবস্থা দেখলি তো ইটের ভাটা এই হলো এগুলি পরিত্যক্ত ইট সব হুম এই যে ভাটা হয়তো সরকারিভাবে কোনো নিষেধাজ্ঞা আছে এই অঞ্চলে যে পরিমাণ ইটের ভাটা দেখতে পাচ্ছেন আপনারা প্রায় সবগুলিই বন্ধ হঠাৎ দু একটা ভাটা থেকে ধোঁয়া উঠতেছে দেখা যায় অধিকাংশগুলি মানে সবগুলিই বন্ধ বলা চলে আপনারা দেখতেই পাচ্ছেন একদম বন্ধ একটারও মাথা দিয়ে ধোঁয়া বের হচ্ছে না হ্যাঁ জমিগুলির কী অবস্থা বুঝতে পারছেন আপনারা